হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সন্ধ্যা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে আমি একটা সুন্দর সকাল নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটা দেবো আমি তোমাদের ডেলি ব্লগ। তো আমি বলেই দিলাম যে আমি ডেলি ব্লগ নিয়ে এসেছি। তো অলরেডি এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে আগে আমি প্রথমে রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট করে তারপরে আমি যাব ঘরের কাজ করতে, কারণ ঘরের কাজ এখন করতে পারবে না, কারণ এখন ছেলে আর হাজবেন্ড দুজনেই ঘুমাচ্ছে। তো সেই কারণে আমি রান্নাঘরে চলে এসেছি। আর আমি শাশুড়ি মা শ্বশুরমশাই অনেক সকালেই উঠে গেছি। তো এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাকে যে আমি বাসনগুলো মাজছি। তো আমি এইভাবে বাসনগুলো মেজে নেবো। আর দেখো সাইডে আমার গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আমি, কারণ ভাতটা আমার সকাল সকাল বসানোর কারণ হচ্ছে ছেলে গিয়ে স্কুল যাবে, সেই কারণে আমি ভাতটা বসিয়ে দিয়েছি সকাল সকাল। তো আমি এইভাবে আমি বাসনগুলোকে তাড়াতাড়ি করে মেজে নিই। তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর আমি এইভাবে সম্পূর্ণ বাসনগুলোকে ধুয়ে নেব। বাসন ধোয়া হয়ে গেছে মোটামুটি, আর এখন দেখো শুধু চায়ের বাসনটা ছিল। সকালে আমরা যা চা খেয়েছি তিনজনে সেই বাসনটা মাঝে যখন বর উঠবে তখন বরকে করে দেবো চা, তখন সে খাবে। তো এইভাবে আমি বাসনগুলো সব মানে রান্নাঘরের বাসনগুলো না রান্নাঘরের কাজগুলোকে পুরো কমপ্লিট করে নিই। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো একটা লাইক কমেন্টস আর বন্ধু বান্ধবের সাথে কিন্তু শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো আমি এখন দেখো আমি সেলফটাকে পুরো পরিষ্কার করে নেব, সুন্দর করে মুছে নেব, কারণ সকালবেলায় সকলেই জানো যে ঘুম থেকে উঠে আমরা যেটা করি সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি, এগুলোই আমাদের কাজ থাকে। মানে মেয়ে ছেলেদের, বিশেষত মেয়ে ছেলেদের এই কাজগুলোই থাকে। তো সেগুলোই আমি সারছি, আর সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগছে সেটা বলবে কিন্তু। আর দেখো সত্যি কথা বলতে আমি তো কোনোদিনও মানে সেইভাবে ভিডিও বানাইনি, তোমরা জানো অনেক কিছুতেই আমি একটু থতমত খেয়ে যাই, আমি বলতে পারি না ঠিকঠাক মতো। তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তো প্লিজ নিজেদের মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তো আমি দেখো আমি পরিষ্কার করছি এখনো, রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি ঘরে যাব। এমনি আমার কিন্তু মোটামুটি আমার ডাইনিং এগুলো সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি রান্নাঘরে ঢুকেছি, খালি ঘরটা পরিষ্কার করতে পারিনি। তোমাদের তো প্রথমে বললাম যে ওরা ঘুমাচ্ছে, ওরা ঘুম থেকে উঠুক তারপরে আমি যাব, আমি কি রান্নাঘর এই সরি 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 রান্নাঘর না, আমি ঘরটা পরিষ্কার করব। তো আমি বাসন ধোয়ার সাথে সাথে দেখলে যে যে কলটা দিয়ে আমি মানে বাসনগুলো ধুলাম ওই কলটাকেও আমি ধুয়ে নিলাম একটু, তাহলে পরিষ্কার থাকে সব সময় যদি আমরা এটা করি, তো খুবই ভালো লাগবে। পরিষ্কার জিনিস দেখতে কার না ভালো লাগে বলো। আমার মোটামুটি ভাতটা ফুটে গেছে দেখো, তো আমি ভাতের ঢাকনাটা নামিয়ে দিলাম। ছিল শাশুড়ি মা তো ওটার মধ্যে জল দিয়ে রেখেছিল, আমি জানতাম না, ওটাকে আমি দেখলাম। এই দেখো আমার পুরো রান্নাঘর পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে, সেলফগুলো নিচটা তো দেখতেই পাচ্ছ হালকা যে পরিষ্কার পুরো মানে আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে মোছা। আর এই যে দেখো এটা হচ্ছে
হচ্ছে আমাদের ছাদে লাগানো কামরাঙ্গা গাছ, সেই কামরাঙ্গা গাছে অনেকগুলোই কামরাঙ্গা হয়েছে, সেখান থেকে আমি একটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো তোমাদের? আর দেখো ফাইনালি আমি ডাইনিংয়ে চলে এসেছি, আমার জলের বোতলগুলো খালি ছিল, কারণ হচ্ছে আমি অ্যাকোয়াগার্ডে জল ছিল না বলে আমি জলগুলো ভরতে পারিনি। তো এখন আমি সব বোতলগুলো জল বোতলগুলোর মধ্যে জল ভরে নেব। টেবিলটা আমার মোছা ছিল না, তো টেবিলটাকে আমি জল ভরতে ভরতে ফাঁকে একটু মুছে নিলাম। তো এইভাবেই আমি মুছে নেব আস্তে আস্তে। বলো, সব কাজের ফাঁকে ফাঁকে, মানে কিছু কাজের মধ্যে মধ্যেও আবার কিছু কাজ হয়ে যায়, মানে টুকটাক। তো ওদিকে জল ভরছে, এদিকে আমি টেবিলটাও মোছা কমপ্লিট হয়ে গেল। এগুলো তো বলো মেয়েদের সারাদিনেরই কাজ, সকালবেলা উঠেই আমাদের এই কাজগুলো সারতে হয়। আর আমি বোতলগুলো কিন্তু বেসিনে আগে ধুয়ে নিচ্ছি, কারণ সারা রাত ডাইনিংয়ে থাকে, তো সেই কারণে একটু বোতলগুলো ধুয়ে ভরা কিছুই না। দেখো জামা কাপড় রয়েছে, তো সেগুলো আমার কাচতে হবে, আগে অ্যাকোয়াগার্ডের জলটা পড়ে যাক, তারপর আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। কারণ জামা কাপড়গুলো আমি এই জন্য সার্ফ দিয়ে একেবারে রেডি করে রাখলাম, শুধু সুইচটা দিয়ে টাইমটা দিয়ে দিলে অসুবিধা হবে না, সেই কারণে আমি এবার একটু ওয়াশিং মেশিনগুলোকে একটু পরিষ্কার করে নেবো। কারণ এগুলো হচ্ছে আমাদের ডেলিকার কাজ, তো সেই কারণে আমি রোজই করি। তো এরকমভাবে আমি ওয়াশিং মেশিনগুলো পরিষ্কার করে নেবো সব। সেই কারণে ভীষণই গরম লাগছিল। তো দেখো আমি এখন টেবিল থেকে আমি জল নিয়ে আমি ফ্রিজে ঢুকে দিলাম, আর কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি। তো ছেলের ক্যাডবেরি ছিল, সেখান থেকে আমি ওটা খাচ্ছি। আর এদিকে দেখলে যে কাকে দেখালাম, হ্যাঁ আমি মামমামকে দেখালাম, মানে আমাদের বাড়ির যে বিড়াল ওকে দেখালাম, ও তাকিয়েছিল আমার খাওয়ার দিকে। দেখো তো ওটা আমি বললাম তুই ক্যাডবেরি খাবি, তো দেখো ও খাবে না কিন্তু ওকে দিতে হবে। তো আমি একটুখানি দিয়েছি, কারণ আমি ক্যাডবেরি ভালোবাসি, আমি খুব কিপ্টে ক্যাডবেরির তরফ থেকে, এর জন্য আমি একটুখানি দিয়েছি, জানিও খাবে না, নষ্ট করবে, বেকার দিয়ে লাভ নেই। এই দেখো আমাদের বাড়ির আর একটা ফুল, টগর ফুল। তো দেখো ফাইনালি আমি ঘরে চলে এসেছি, আর আমি এখন ঘরের কাজগুলো কমপ্লিট করব। আর তোমাদের থেকে বললামই যে আমি অনেকটা সময় নিয়ে নিয়েছিলাম, তো ছেলে স্কুল চলে গেছে, না হলে ছেলের হয়তো দেরি হয়ে যেত স্কুলে, ওর টাইমে ঢুকতে হয়। তো ওকে ওর বাবা দিয়ে এসছে, ওরা ঘুম থেকে উঠে পড়েছিল আমি ডাকার পরে। তো ছেলে দেখো বই খাতা সবই ঘরে ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো পরিষ্কার করবো আস্তে আস্তে। গামছাগুলো ভিজা ছিল, ছেলে স্নান করেছিল, সেই কারণে গামছাগুলোকে একটু বাইরে মেলে দিয়ে এসেছি। আর ভাবছিলাম যে কেউ হয়তো আমাকে ডাকছে, সেই কারণে আমি ব্যালকনিতে দেখতে গেছিলাম যে কেউ ডাকছে নাকি, দেখলাম না ডাকছে না, তো সেই কারণে আমি ঘরে চলে এসেছি। কারণ বাইরে থাকলে সময় নষ্ট হবে, কেউ ডাকলে গল্প করতে করতে সময় চলে যাবে, কাজ হবে না। পর্দাগুলোকে পুরো সুন্দর করে আমি একদম পাটে পাটে করে ভাঁজ করে রাখছি, বেঁধে রাখছি। আমার
অনেকটাই ভুল হচ্ছে বলো আমার কথা বলাতে, আমি তো ভালো পারি না, তো সেই কারণে বলছি, প্লিজ ক্ষমা করে দিও আমাকে। এখন আমি বিছানাটাকে আগে পরিষ্কার করে নেবো। তো আমাদের ছাদে অনেক রকমই গাছ আছে, তোমরা কি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টস করবে। আর কি কি গাছে ফল এসছে সেটাও দেখাবো। তোমরা যদি ড্রাগন ফল দেখতে চাও তো আমাকে প্লিজ কমেন্টস করবে। আমাদের বাড়িতে কিন্তু একটা ড্রাগন গাছে ফল এসছে। বাড়িতে স্কুলে গেলে মানে বাড়িতে না থাকলে ও স্কুলে গেলে আমি বেশি ভালো হয়, কারণ আমি কাজ মানে কাজগুলো মনের মতো করতে পারি আর তাড়াতাড়ি করে করতে পারি, ঠিকঠাক মতো করতে পারি। ও বাড়ি থাকলে আমাকে ভীষণই পরিমাণে জ্বালায়, বিরক্ত করে যে মা এই করবো, মা ওটা করবো, হয়তো বিছানাটা তুলতে দেবে না, যতবার তুলতে যাবো হয়তো চাদর কুচকে দেবে বা কিছু বা শুয়ে থাকবে, এরকমই জ্বালাতন করে। আবার এদিকে ভাবি স্কুলে গেলে তখন একা থাকি, মনটাও ভালো লাগে না। যতই হোক ছেলে বাচ্চা কাচ্চা দুষ্টুমি তো করবেই, বাচ্চা কাচ্চারা তো দুষ্টুমি করবেই, নাকি আমরা বড়রা করবো বলো? ও ঘরে না থাকলে আমার বাড়িটা পুরো ফাঁকা থাকে। হালকা ধুলো পড়েছে তো আমি এগুলো একটুখানি পরিষ্কার করে নিই। আর রোজই একটু একটু করে করলে কি পুরো নোংরাটা হয় না, তাহলে মানে বেশি কষ্ট হয় না পরে। আর যদি আমরা প্রত্যেকদিন না করি তো অনেক ধুলোবালি পড়ে যায়, তখন নিজেদেরই কষ্ট হয় সেগুলো পরিষ্কার করতে। Thank you.
এখানে দেখো জায়ের একটা গামলা ফুটো হয়ে গেছিল, সেই গামলাটাকে সারাই করার জন্য ওখানে ওই লোকটাকে দেখেছিল। আর এই দেখো আমার মাম্মাম, আমার ছেলে না থাকলে বাড়িতে না জ্বালালে তো কি হয়েছে, আমার মাম্মাম আমাকে কত জ্বালাতে পারে দেখো, দুষ্টু একদম দুষ্টু, কথা শুনে না। খুব ভালোবাসে আমাকে আর আমিও খুব ভালোবাসি, আমার ছেলেও খুব ভালোবাসে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকে সম্পূর্ণ ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার কিন্তু